আরজিকর কাণ্ডেকেই প্রতিবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাত 10:20 এক্স হ্যান্ডেলে ভারতের প্রাক্তন অধিনায়ক তার প্রোফাইলের ছবিটি পাল্টে কালো রঙের ছবি সেখানে দিয়েছেন। এর কারণ কিছু না জানালেও মনে করা হচ্ছে আরজিকরের ঘটনার প্রতিবাদ করার জন্যই তিনি এরকম করেছেন। আরজিকরের ঘটনার প্রতিবাদে শহর জুড়ে প্রতিবাদ চলছে। সাধারণ মানুষের সঙ্গে পথে নামছেন বিশিষ্ট ব্যক্তিরাও, শুধু ডাক্তাররাই নন, প্রতিবাদে পথে সাধারণ মানুষ থেকে টলিউড আইনজীবী সকলেই নেমেছেন। প্রত্যেকের দাবি একটাই, বিচার চাই। সমাজ মাধ্যমে অনেকেই নিজেদের প্রোফাইল পিকচারে কালো রঙের ছবি ব্যবহার করছেন, এটাও আরজিকরের ঘটনার একটি প্রতিবাদ। এরই মাঝে টুইটারে নিজের ছবি সরিয়ে সেখানে কালো রঙের ছবি বসালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল, ভবিষ্যতে আবার যদি রাত দখলের কর্মসূচি নেওয়া হয় তিনি কি পথে নামবেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তখন জানিয়েছিলেন, দেখা যাক। ডোনা গাঙ্গুলির নাচের স্কুলের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়েছে, যদিও সেই মিছিলে সৌরভ থাকবেন কি না তা জানা যায়নি। উল্লেখ্য, আরজিকরের ঘটনাকে একটি নির্দিষ্ট ঘটনা বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরই সোমবার নিজের প্রোফাইল সরালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। হাই নিউজ নেটওয়ার্ক।